আমরা এই কোরবানির সময় কোরবানি করি, কেউ গরু জবাই করে, কেউ মোষ জবাই করে, কেউ দম্বা জবাই করে, কেউ খাসি জবাই করে, কেউ আবার উট কোরবানি করে। কিন্তু কোরবানিটা কেমন, কোরবানিটা আসলে কি, আমরা অনেকজনা চিন্তা ভাবনা করি যে কোরবানিটা কেমন, কোরবানি কেমন করে করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করেছিল ওই সময় কি ঘটনা ঘটেছিল আমরা জানি, ইসমাইল আলাইহিস সালামকে ওই কোরবানি করতে গিয়েছিল, কিন্তু তার বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা দম্বা পাঠালো জান্নাত হতে, যে দম্বা সেই দম্বা পাঠিয়েছিল, সেই জান্নাতি দম্বা। কিন্তু এই দম্বাটা যে পাঠিয়েছে আল্লাহ, ইব্রাহিম নবীর পরীক্ষা নিয়েছিল, ইব্রাহিম নবী পাশ করেছে। আমরা কোরবানির সময় এখন আপনাদের এদিকে কি হয় জানি না, আমরা কোরবানির সময় কোরবানি করি, আবার কোরবানির সময় অনেক সময় দেখি আবার কোরবানি মোবারক কত খুশি মানায়, আমার মা বোনেরা অনেক জনা দেখবেন ওই কি বলে মন কি দোকান বলে না, ওইসব পাওয়া যায়, টিপ টিপ পাওয়া যায়, লিপস্টিক, ওই দোকানে কত ভিড় দেখি। চাঁদ রাত্রে একবার এইদিকে এসেছি, দেখি কত ভিড় আমার মা বোনেদের, মানে খুশি মানানোর ব্যাপার। কোরবানি মোবারক, ঈদ মোবারক, আমরা কত খুশি মানাই। কিন্তু এই কোরবানিটা আসলে কি, আমরা চিন্তা ভাবনা করেছি যদি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা হতো সত্যিকারে, যদি পিতা তার ছেলের গলায় ছুরি চালিয়েছিল সত্যিকারে, যদি তার ছেলেকে কোরবানি করতে হতো আমরা কি পারতাম প্রত্যেক ঘরে ঘরে একটা করে ছেলেকে কোরবানি করতে? না, প্রত্যেক ঘরে ঘরে একটা করে ছেলেকে কোরবানি যদি করতে হতো আমাদের তখন মানে অনেক রকম কি হতো জানি না, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আমাদের এখন শুধু পশুটার কথা আমাদের মনে আছে যে দম্বা জবাই করে ওই গরু, আমরা কত রকম গরু কিনি, আবার দাম আর যার বেশি হয় তার কত নাম হয় এই দুনিয়াতে, হয় না? তো সেই সম্পর্কে কোরবানি সম্পর্কে কয়েকটি কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। কোরবানি ইব্রাহিমে, কোরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায়, কোরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায়, কেন দম্বা পাঠায় খোদা ইসমাইলের বদলায়। কোরবানি ইব্রাহিমে, কোরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায়, কেন দম্বা পাঠায় খোদা ইসমাইলের বদলায়। যদি ইসমাইল কুরবানি হতো, যদি ইসমাইল কুরবানি হতো ইব্রাহিমের পরীক্ষায়, কোন পিতা কুরবানি দিত ছেলেকে খোদা রাস্তায়। কুরবানি ইব্রাহিমে, তারপর আরো কি লিখছে দেখুন, কুরবানি কাকে বলে যদি প্রশ্ন করি, আসল কুরবানি কি আমরা দিতে পারি, আসল কুরবানি কি আমরা দিতে পারি, কি করে জানবে তুমি কুরবানি কবুল হলো কি হলো না, নেকির বদলা কুরবানি কিনলে তুমি গোনা, নেকির বদলা কুরবানিতে কিনলে তুমি গোনা, শুধু পশুর গলা কাটিলে আল্লাহ কি রাজি হয়, শুধু পশুর গলা কাটিলে আল্লাহ কি রাজি হয়, ইব্রাহিম নবী সুন্নাত পালন করা সোজা নয়, কোরবানি ইব্রাহিমে। তারপর শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, কোরআন প্রমাণ দিল আর হাদিস দিল বয়ান, জায়েজ কোরবানি করো ও মুমিন মুসলমান, জায়েজ কোরবানি করো ও মুমিন মুসলমান, লোক দেখানো কোরবানি সমাজ পাবে সম্মান, কোরবানি দিয়ে গর্ব করলে পরিণাম জাহান্নাম,
কুরবানি দিয়ে গর্ব করলে পরিণাম জাহান্নাম। এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পাওয়া যায়, এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পাওয়া যায়। তানবীর কালাম তোর কুরবানি কবুল হলো কি খোদার খাতায়, কুরবানি ইব্রাহিমের কেন খোদা নিতে চায়, কেন তোমবা পাঠাই খোদা ইসমাইলের বদলায়। যদি ইসমাইল কুরবানি হতো, যদি ইসমাইল কুরবানি হতো ইব্রাহিমের পরীক্ষায়, কোন পিতা কুরবানি দিত সন্তানকে খোদা রাস্তায়। কুরবানি ইব্রাহিমে, কুরবানি ইব্রাহিমে, কুরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায়, কুরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায়, কেন তোমবা পাঠাই খোদা ইসমাইলের বদলায়। কুরবানি ইব্রাহিমে, কুরবানি ইব্রাহিমে কেন খোদা নিতে চায়, কেন তোমবা পাঠাই খোদা ইসমাইল গিলের বদলায়। যদি ইসমাইল কুরবানি হতো, যদি ইসমাইল কুরবানি হতো ইব্রাহিমের পরীক্ষায়, কোন পিতা কুরবানি দিত ছেলেকে খোদা রাস্তায়। কুরবানি ইব্রাহিমের, তারপর আরো কি লিখছে দেখুন, কুরবানি কাকে বলে যদি প্রশ্ন করি, আসল কুরবানি কি আমরা দিতে পারি, আসল কুরবানি কি আমরা দিতে পারি, কি করে জানবে তুমি কুরবানি কবুল হলো কি হলো না, নেকির বদলা কুরবানিতে কিনলে তুমি গোনা, নেকির বদলা কুরবানিতে কিনলে তুমি গোনা, শুধু পশুর গলা কাটিলে আল্লাহ কি রাজি হয়, শুধু পশুর গলা কাটিলে আল্লাহ কি রাজি হয়, ইব্রাহিম নবী সুন্নাত পালন করা সোজা নয়। কুরবানি ইব্রাহিমে, তারপর শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, কোরআন প্রমাণ দিল আর হাদিস দিল বয়ান, জায়েজ কুরবানি করো ও মুমিন মুসলমান, জায়েজ কুরবানি করো ও মুমিন মুসলমান, লোক দেখানো কুরবানি সমাজ পাবে সম্মান, কুরবানি দিয়ে গর্ব করলে পরিণাম জাহান্নাম, কুরবানি দিয়ে গর্ব করলে পরিণাম জাহান্নাম। এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পাওয়া যায়, এমন কুরবানি দাও তুমি যেন স্বপ্নে খবর পাওয়া যায়। তানবীর কালাম তোর কুরবানি কবুল হলো কি খোদার খাতায়, কুরবানি ইব্রাহিমের কেন খোদা নিতে চায়, কেন তোমবা পাঠাই খোদা ইসমাইলের বদলায়। যদি ইসমাইল কুরবানি হতো, যদি ইসমাইল কুরবানি হতো ইব্রাহিমের পরীক্ষায়, কোন পিতা কুরবানি দিত সন্তানকে খোদা রাস্তায়। কুরবানি ইব্রাহিমে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যুগ যুগ জিও বেটা। ছোট ভাই আমার এমডি হুজাইফা, আজকে যে পশ্চিমবাংলা নয়
ভারতবর্ষের বাইরেও সুনাম, এর পিছনে অনেক মহব্বত আছে, ভালোবাসা আছে।